আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ইনশাল্লাহ ভালোই আছেন, আমিও ভালো। তো বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম নেক্সট ভিডিও ছইলা ফলের ভিডিও নিয়ে আসব। তো আজকে আপনাদের সামনে আমি সেই ছইলা ফলের ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা, আজকে সকালবেলা গিয়েছিলাম এই ছইলা ফলের ভিডিও সংগ্রহ করার জন্য, অনেক কষ্ট করে গেছিলাম। যখন গেছিলাম তখন নদীতে ভরপুর জোয়ার ছিল, জোয়ারের পানিতে একদম থই থই করছিল। সুন্দরবনের সংলগ্ন যে নদীটা পের হয়ে এপার থেকে ওপার যেতে হয়, সেই নদীটা একদম পানিতে ভরপুর ছিল। তারপরও একটা নৌকা নিয়ে অনেক কষ্ট করে সুন্দরবনের পাশে গেছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, নদীটা অনেকটা পানিতে থই থই করছে। তো বন্ধুরা, আপনাদের সবসময় নতুন নতুন ফল, নতুন নতুন ভিডিও দেখানোর জন্য আমি চেষ্টা করছি। তো ছইলা ফলের ভিডিওটা আসলে আপনারা দেখছেন কি না আমি জানি না, তবে এটা সুন্দরবনের ছইলা ফল। সুন্দরবনে এই জন্মে, সুন্দরবনের লবণাক্ত পানিতে এই গাছগুলা বেশ ভালো জন্মে এবং ফলগুলাও খুব সুন্দর হয়। তো বন্ধুরা, আপনারা নতুন নতুন ভিডিও দেখবেন এবং নতুন নতুন ফল আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করছি। যদি একটুও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, সবসময় পাশে থাকার চেষ্টা করবেন। আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ, যত দূর সম্ভব তত দূর আমি চেষ্টা করব। এই যে গোল গোল ফলগুলো দেখছেন, এই ফলগুলাই কিন্তু ছইলা ফল, এবং ছইলা ফলের মাঝখানে দেখছেন একটা ন্যাঞ্জার মতো আছে। এই ন্যাঞ্জাটা কিন্তু যখন ফুল থেকে বের হয় ওই থেকে এই ন্যাঞ্জাটা হয়, এবং ন্যাঞ্জাটা দেখতে কিন্তু খুব সুন্দরই লাগে আমার কাছে। আর ফলগুলো সাধারণত গোল আকারের হয়, আপনারা দেখতেই পাচ্ছেন যে ফলগুলো গোল এবং চ্যাপটা, উপরে একটি বোটা আছে, সে বোটায়ও কিন্তু খাপ 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 দেখা যাচ্ছে বন্ধুরা। তো ভিডিওটি ভালো করার জন্য চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য, যাতে ভিডিওটা ভালো হয়, কারণ সবুজ গাছের ভিডিও, তো সেজন্য একটু কালারটা কেমন আসে, তারপর আমি চেষ্টা করছি যতদূর ভালো হয় আর কি আপনাদের দেখানো যায়। এর আগের কেওড়া ফলের ভিডিওটা একটু কেমন কেমন হয়েছে, ফেটে ফেটে গেছিল, তো হয়তো অনেকেই ভালো মতো দেখতে পারেন নাই। তো নেক্সট ভিডিওটা আমি যখন নিয়ে আসছি ছইলা গাছের ছইলা ফলের ভিডিও, একটু ভালো করার চেষ্টা করে যদি আপনাদের একটুও ভালো লাগে, ভালো ভালো কিছু কমেন্টস করবেন, কমেন্টস করে দ্বিতীয় ভিডিওটা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ বাড়ে। ভালো ভালো কমেন্টস করলে নিশ্চয়ই ভালো ভালো ভিডিও দেওয়ার আগ্রহ বাড়ে। এই যে দেখছেন, দুইটা ফল আমি হাত দিয়ে ধরেছি, হাত দিয়ে ধরে ক্যামেরা করেছি আপনাদের দেখানোর জন্য। এই যে দেখেন, স্পষ্ট করে দেখানোর জন্য আসলে আমি হাত দিয়ে ধরেছি এই ফলটাকে। আর এই যে পানি দেখছেন, এটা কিন্তু সুন্দরবন সংলগ্ন যে নদী, সেই নদীর পানি থই থই করছে। এই যে দেখেন, ফল আমি হাতে ধরে দেখাচ্ছি কত সুন্দর ফলগুলা। আর এই ফলগুলা কিন্তু বন্ধুরা খাওয়া যায়, ভিতরে বড় একটা বিচি আছে, আর চতুর্পাশের অংশটা যখন পাকে তখন খেতে খুব সুস্বাদু লাগে, লবণ দিয়ে খেতে মজা লাগে এই ফলগুলা। আর এই ফলগুলা প্রচুর জন্মে সুন্দরবনে। আর ছইলা গাছের চাষ বাংলাদেশের কোথাও নাই আমার মনে হয়, একমাত্র সুন্দরবন ছাড়া। আর আপনারা আগেও জানেন যে সুন্দরবন বাগেরহাট খুলনা সাতক্ষীরা দিয়ে ভারতে প্রবেশ করেছে। তো দক্ষিণ অঞ্চলে এইসব গাছের বেশি বেশি হয়, এবং দক্ষিণ অঞ্চলে, এই যে দেখেন আমি এই যে ছইলা গাছের ফুলের দেখাচ্ছি, কলি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ওই যে ফুলের ফুলের কলি, ওই কলিগুলা ফোটে ফুইটা, তার ভিতর থেকে এই ছইলা ফলগুলা বের হয়। তো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। এই যে দেখেন, বাতাসে নড়তেছে, এই যে তিনটা ফল এক জায়গায়, অনেক সুন্দর লাগে ফলগুলো দেখতে। নিচে পানিগুলো দেখেন থই থই করতেছে, তার নিচে কিন্তু কাঁটা আছে, সেটাকে বলে আরগজি কাঁটা, কাঁটাগুলো ঢুকলে কিন্তু অনেক সমস্যা হয়।
তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে নিশ্চয়ই ভালো ভালো কিছু কমেন্টস করবেন। ভালো ভালো কমেন্টস করলে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আগ্রহ বাড়ে। তো বন্ধুরা আর কথা বাড়াবো না, সুন্দরবন অঞ্চলে যদি একবার আসেন অবশ্যই দেখতে পারবেন এই শৈলফল। আমার ভিডিওর মাধ্যমে দেখে মনে রাখবেন যে শৈলফলটা কেমন। যদি সুন্দরবনে ভিজিট করতে আসেন কখনো তখন দেখতে পারবেন। এই যে দেখেন ফল থেকে একটি ফুল থেকে একটি ফল বের হচ্ছে। দেখেন ন্যাঞ্জাটা কত বড় ন্যাঞ্জা, আমি আপনাদের ধরে দেখাচ্ছি যে ন্যাঞ্জাটা কেমন। আর এই যে ধরছি এটা হলো কলি, শৈলা গাছের শৈলা ফলের যে ফুলটা ফোটে সেই ফুলের কলিটা, এটা এটাও একটা কলি, দুটা কলি। আর নিচে যেটা দেখছেন এটা কিন্তু ফুটে অলরেডি ফল বের হচ্ছে, কিছুদিন পরে ওখান থেকে ফল বের হয়ে যাবে। বন্ধুরা তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, গুড বাই, আসসালামু আলাইকুম।